ভাই রেকর্ডটা? রেকর্ডের কথা বলছিল, আচ্ছা রেকর্ডের রেকর্ড অন আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে এখন রেকর্ড আছে, ওকে। তো এটাই হচ্ছে কথা, আপনাকে এখন জেট এলিমেন্টস পাইতে হলে অবশ্যই থিম কিনতে হবে, পেড থিম, এরপরে ওইটার ভিতর থেকে নিতে হবে। সো আমাদের আগে নেওয়া ছিল, আমরা ওটা ব্রেক করে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য, বাকি আপনাকে ক্লায়েন্ট দিয়েই দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট না দিলে আপনার হচ্ছে এটা ইউজ করার আগে বলে নেবেন যে আমার কাছে ডেভেলপার ভার্সন আছে, যেটা তুমি নেক্সট টাইম আপডেট করতে পারবো না, এই ভার্সনটা ইউজ করতে হবে। তখন ক্লায়েন্ট রাজি হলে তখন হচ্ছে ওইটা দিয়ে আপনি করে দিবেন। আই হোপ বুঝাইতে পারছি। এখন হচ্ছে আমাকে নিতে হবে এলিমেন্টার। আল্লাহ, অ্যাডমিট করতে করতে তো জীবন শেষ হয়ে যাবে। জুমন, প্রচুর অ্যাডমিট করতে হচ্ছে। আচ্ছা, এলিমেন্টার ওকে, এলিমেন্টার ইনস্টল হচ্ছে। আর একটা ট্যাব নিচ্ছি আমি, সেটাতে আমি হচ্ছে ওকে, জেট ম্যানেজার ট্রিক্স, জেট এলিমেন্টস দুইটা ডাউনলোড হয়ে গেছে। তো জেট এলিমেন্টস হচ্ছে মেন, এটা ভুল করবেন না, তাহলে কাজ করবে না পরে। আর এখান থেকে নিব হচ্ছে এলিমেন্টার প্রো, যে কোনো একটা এলিমেন্টার প্রো না নিলেও হবে, কিন্তু প্রোটা নিচ্ছি, আমার কিছু এক্সট্রা ফিচার দরকার হবে, এই জন্য প্রো নিতে হবে এমন না। ওকে, দুটো ইনস্টল হচ্ছে। দুটো ইনস্টল হয়ে গেলে আর আমরা একটু কিছু কাজ করি, সেটা হচ্ছে কিছু পেজ বানাই আমরা আমাদের সাইটের জন্য। অ্যাক্টিভ করে দিচ্ছি, এটা আপলোড হচ্ছে। এখান থেকে কিছু পেজ বানাচ্ছি, হোম পেজ, পেজ অ্যাট্রিবিউট থেকে এলিমেন্ট ফুল উইথ টেমপ্লেট পাবলিশ। আর কিছু পেজ নিব, অ্যাড নিউ, আচ্ছা হোম এর পরে ব্লক পেজ নিলাম, পাবলিশ করলাম, অ্যাড নিউ, কন্টাক্ট, পেজ বানাচ্ছি মেনু বানানোর জন্য। হ্যাঁ, ওকে, এখন লাস্ট একটা পেজ নিব, সেটা হচ্ছে, আচ্ছা এটা হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিচ্ছি। লাস্ট একটা পেজ নিব, সেটা হচ্ছে গেট সাপোর্ট। অনেকগুলো পেজ বানিয়ে ফেলছি, পেজ গুলা দেখি, একটা পেজও নাই, রিলোড করতে হবে, কারণ পেজ গুলা লোড হয় না, যেগুলো হয়েছে ঠিক আছে, লোড হয়েছে। ঠিক আছে, তো অলমোস্ট অনেকগুলো পেজ বানাইলাম, আমাদের কি করতে হবে, এটা নিয়ে একটা মেনু বানাইতে হবে। এর আগে আসেন প্লাগ ইনটা ইনস্টলে আমরা দিয়ে আসি।
একসাথে অনেকগুলো করতেছি যেন কাজ মানে টাইমটা সেভ হয়, ঠিক আছে? কিন্তু আপলোড হচ্ছে ওদিকে কাজ করতেছি। এখানে দেখেন জেট এলিমেন্টসটা ইনস্টল করতে হবে ফার্স্টে। জেট এলিমেন্টস ইনস্টল নাও, ওকে, ইনস্টলিং হচ্ছে। ক্লাসটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্টটা খুব চায় এটা। হ্যাঁ, আর এটা বুঝে শুনে প্রাইস নেবেন, প্রাইসটা কিন্তু খুব হাই প্রাইস। তো শুধু শুধু আপনি কাজ পাওয়ার জন্য কিন্তু এই মার্কেট নষ্ট করেন না। মেগামিন্ট মেগামিন্ট এখনো কিন্তু প্রচুর প্রাইস, আপনার $250 থেকে $300 পার মেনুতে হয়, ঠিক আছে? তো যারা কাজ নেবেন আপনাদের ফাইবার ক্যাশে যখন নামবেন, মেগামিনের কাজ আসলে কমে নেবেন না, 200-এর উপরে সবসময় ট্রাই করবেন। জেট এলিমেন্টস ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলছে, এখন জেট মেনু। জেট মেনু ইনস্টল হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, আমরা যে মেনুতে কাজ করব ফার্স্ট অফ অল, আসেন হোম পেজে আমরা একটু কিছু করে আসি। আমরা কিছু করছি একটা বিজ্ঞান উঠাই, এদিকে হয়ে গেছে, এটা অ্যাক্টিভ করে দেই। আর যে টেলিমেক্স মেবি আপডেট করতে পারবেন, দেখি আমি আপডেট এটি কোথাও মনে করা আছে এটার মধ্যে, জাস্ট এলিমেন্টরটা আপডেট করা যাবে না। হ্যাঁ, ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপনারা আপডেট ডিসেবল করেন না, কাজ করার সময় বা কিসের জন্য কি করেন, এটা ইথিক্যাল শীটের কাজটা করবেন। আমরা কিন্তু দেখাই না প্রতিটা ক্লাসে, কেন দেখাই না, কারণ আপনাদের শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই করবেন। ইথিক্যাল হ্যাকের যে কোডটা, কোডটা কোথায় দিতে হয় বলেন তো, ধীরে ধীরে ইথিক্যাল হ্যাকিং এর কোডটা দেখি মনে আছে কিনা। config.php88 ওকে, 88, আচ্ছা, 3-4 জনের মনে আছে, আর বাকিদের বাকি রেটেনে প্র্যাকটিসই করেন ভাই, এই জন্য ভুলে গেছেন। ক্লায়েন্ট থেকে সে যে আপনারা এই ইস্যুতে করবেন, ঠিক আছে? ওকে ওকে, অনেকে বলতেছে 88 নাম্বার লাইন, কিসের 88 নাম্বার লাইন বলেন তো? 88 নাম্বার লাইন তো বুঝলাম, আচ্ছা, অলওয়েজ দেন ওয়েব config.php, রাইট, সবসময় দিবেন। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যেসব প্লাগ ইন গুলো আপনি হচ্ছে লাইসেন্স ডিজেবল ভার্সন ইউজ করতেছেন, সেগুলার আপডেট অফ করতে হবে। এই দুটো কাজ আপনাকে করতে হবে অবশ্যই। ওকে, পেজ চলে আসছে, আমরা পেজে একটা ছোট মোটো ডিজাইন নিয়ে আসি। এই ডিজাইনটা ধরে নিয়ে আসি, যে কোনো ডিজাইন, জাস্ট সাইডের স্ট্রাকচারটা দ্বারা বলতেছে। আচ্ছা, ইউজার উনি আবারও আছেন, আমি বুঝি না, মানে বিষয়টা কি আপনি বুঝতেছেন না নাকি? আচ্ছা, সিআর ভাই একটু ফাইন্ড আউট করুন তো, ইউজার নামে যে আছে উনি আসলে কে? উনি কি আসলে ক্লাসে নিউ না, আমাদের ক্লাসের কেউ না আসলে, বুঝি নাই আমি, উনি চেঞ্জ করতেছে না নামটা ভাইয়া। কথা হয়েছে, উনি হচ্ছে হলো যে ওই কিভাবে চেঞ্জ করা জানে না, ক্লাস শেষে আমি ওনাকে দেখাই দিব যে কিভাবে চেঞ্জ করতে হয়, নক দিছে চেঞ্জ করতে জানে না। ওকে, এখন দেখেন কিভাবে চেঞ্জ করতে হয়, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই দেখেন, এই যে আপনার নামের উপরে গিয়ে একদম প্রথমে, এই যে এই নামটা হবে আপনার প্রথম, এইখানে যে মোরে ক্লিক করবেন, দেখেন ইজার যে ভাই সে প্রপার্টিসে গিয়ে, ঠিক আছে, এই যে প্রপার্টিস আসছে, আমি দেখেন এই যে নিচে যে আপনার ই আছে না, একদম নিচে জুমের এখানে প্রপার্টিস নামে অপশন হবে, সেখানে ক্লিক করলে এরকম বক্স আসবে, সেখানে আপনার নামের উপর হোভার করলে মোর আসবে, মোরে ক্লিক করলে রিনেম আছে, সেখানে রিনেম করে যে নাম দিবেন সেটাই চলে আসবে, ঠিক আছে? এই যে আপনার নামটা ইউজার হিসেবে আছে, সো এটা চেঞ্জ করে ফেলো। ক্লায়েন্টের সাথে আপনি কনভারসেশন করতে গেলে ইউজার দেখলে ফার্স্টে আপনি অর্ডার মিস করবেন,
এত কাজ শিখে তো তখন ঝামেলা হয়ে যাবে না। এটা হচ্ছে প্রপার্টিজ। দেখেন জুম হচ্ছে আপনাকে জুমের সেটিংটা শো করে না, এই জন্য আমি স্ক্রিন শর্টে যে এইটা ওইটাই না দেখাচ্ছি। দেখেন এই যে প্রপার্টিজ থাকে এরকম, এখানে ক্লিক করবেন, যেখানে আছে প্রপার্টিজ অপশন আছে, ক্লিক করলে ফার্স্টের দিকে আপনার নাম পাবেন। ওকে ওকে, যাই হোক এখন পেজ হইলো রেডি। এখন মোটামুটি একটা পেজ হইলো, সেভ করলাম, আসে না এখন আমরা কাজ করি। মেগা মেনু বানাবো, হোবার করলে অনেক কিছু দেখাবে, বিশাল বিশাল কিছু দেখাবে যেগুলো আমরা করবো নিজের হাতে। সরি পার্টিসিপেন্টস, প্রপার্টিস বলতেছি, আগে প্রপার্টিস এর কাজ করছি তো অনেকগুলা, প্রপার্টিস বলতেছি এখন পার্টিসিপেন্টস হবে। ওকে যাই হোক, এরপরে হচ্ছে ওকে আপডেট হয়ে গেছে, জেট এলিমেন্টস তার মানে আপডেটেবলই আছে, আপডেট করতে পারবেন। ওকে এখন এরপরে যাচ্ছি হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স থেকে আমার একটা মেনু লাগবে না, যে মেনুতে হোভার করলে আমাকে মেনু দেখাবে, অনেক কিছু দেখাবে তাই না। এই যেমন এখন যে মেনুটা আছে দেখেন, এখন যদি একটা মেনু নেই আমরা, মেনু কিভাবে বানাই আমরা, আমরা হচ্ছে দুইটা সেকশন নেই, দুইটা সেকশনের মধ্যে একটা সেকশনের মধ্যে থাকে কি, একটা লোগো, একটা লোগো দিব, একটা সেকশনে থাকে হচ্ছে কি মেনু। এরকম থাকে তো এটাকে মিডল আনার জন্য আমাকে কি করতে হয়, সেকশনের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করতে হয়, সেভ করতে হয়। ওকে সেভ করতে হয়, আর এখানে মেনুতে ধরাই দিতে হয় একটা মেনু, ঠিক আছে। এখানে কোনো মেনু পাচ্ছে না, তো আমাকে মেনু বানাইতে হবে, তারপর না এখানে পাবে, ঠিক আছে। তো আমরা আসেন দেখি মেনু বানাবো, দেখেন মেনু ইসে চলে আসছে, মেনু কোথায় থেকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, ঠিক আছে। এখানে এখানে একটা মেনুর নাম দিতে হবে, দেই আসেন, সিম্পল মেনু আমরা বানাইতে পারি। সো আমি ডাইরেক্ট মেগা মেনুতে চলে যাচ্ছি, ক্রিয়েট মেনু। ওকে একটা মেনু চলে আসলো, চলে আসার পরে দেখেন এখানে এখানে হচ্ছে পেজেস আছে, তো ভিউ অল দিয়ে আমি হচ্ছে সিলেক্ট অল সবগুলা চলে আসবে। হ্যাঁ সিম্পল পেজটা লাগতেছে না, বাকি সবগুলা অ্যাড টু মেনু করে দিচ্ছি, মেনুতে চলে আসবে, চলে আসলো। এখন সেভ মেনু করি, আমরা এখানে যাই, এখানে গিয়ে দেখি আমাদের মেনুর ভিউটা কেমন আছে। আচ্ছা ইউজার ভাই, হ্যাঁ এটাও রাইট কথা, ফোনে ইউজ করলে সরাসরি প্রেস করলেই চলে আসে সেটিংটা। সো আই হোপ নেক্সট মিটিং আপনি আর ইউজার হিসেবে জয়েন করবেন না, টেকনিক্যাল লিডার সিআর যার কাছ থেকে পারেন হেল্প নিয়ে এটা ফিক্স করবেন, ঠিক আছে। এখন ক্লায়েন্টটা খুব বেশি কিন্তু জুমে আসে, কারণ এখন ওই মুখের কথায় বা একটা কিছু বলে আমি পা দিই তাহলে বিশ্বাস করে না, জুমে এনে কিছু দেখাইতে হয়। বড় ক্লায়েন্ট পাই, ছোট ছোট ক্লায়েন্ট মুখের কথা বলেই দিয়ে দেয়, কিন্তু বড় ক্লায়েন্ট গুলো ম্যাক্সিমামই জুমে আসতে চায়, আর জুম ফাইবারে একমাত্র ভিডিও কলিং সিস্টেম যেটা অ্যাকসেপ্টেবল। ওকে হোম টু টাও আসছে, হোম টু দুইটা হোম পেজ হয়েছে নাকি, কাস্টম লিঙ্কের হোম রেকর্ড থেকে আসছে, কাস্টম লিঙ্কটাই ডিলিট করে দিচ্ছি, সিএমপি সাইট হোম। ওকে কাস্টম লিঙ্ক লাগবে না, হোম পেজ হলেই হবে। দেখেন এখন এখানে নতুন একটা জিনিস দেখাচ্ছে না, এই যে জেট মেনু নামে নতুন একটা জিনিস দেখাচ্ছে না, দেখেন নতুন একটা জিনিস দেখাচ্ছে। ওকে তো সেভ করলাম, আমাকে তো এখনো হোভার করলে ওরকম কিছু আসবে না, দেখেন সিম্পল একটা মেনু আসতেছে, এটা এখন রিলোড করলে এই হোমটা চলে যাবে, এই হোমটা থাকবে। ওকে এতক্ষণ লোড হচ্ছে,
ওকে চলে আসছে, দেখেন সুন্দর মতো চলে আসছে। এখন আমরা কি করি, হোভারের মধ্যে কিছু আনতে হলে কি করি, যেমন ধরেন ব্লকটা হচ্ছে কন্টাক্টটা হচ্ছে ধরেন আচ্ছা গেট সাপোর্টটা কন্টাক্টের আন্ডারে, হ্যাঁ এটা দিলাম, এটা কি হচ্ছে সাব আইটেম, এটার সাব মেনু এটা। তো এটা কিরকম ভাবে আসে দেখি আমরা, এটা যদি জাস্ট এখন আমি এটা কোথায় দিব, সাইডে দিব, আপডেট করব। এখন যদি আমি রিলোড করি দেখেন আপডেট হয়ে নেক, এখন যদি আমি রিলোড করি যে মেনুটা বানাইছি আমাদের এই কন্টাক্টের ভিতরে দেখেন হোভার করলে একটা সুন্দর মেনু আসতেছে, তাই না, বাকিগুলো সিম্পল আছে। তো এটা যখন হোভার করলে এই এটা আসতেছে দেখেন, এইরকম আমি জাস্ট হোভার জাস্ট করব আর একটা বড় ধরনের একটা সেকশন শো করাইতে পারি, যেমনটা আমরা টোকে থেমে দেখে আসছি। যেমন আমি যদি সিলেক্ট করি এখানে, যদি সিলেক্ট করি টিম, তাহলে আমার টিম মেম্বার সবাইকে দেখাবে, ঠিক আছে। আমি একটা টিম একটাই করি, টিমের জাস্ট এটা কি করব, এটা জাস্ট হোভার করলে দেখাবে, কোনো লিংকে যাবে না। তাহলে কি কি করতে হয়, কাস্টম লিংকে যাইতে হয় না, এটা হ্যাশট্যাগ দেই মানে কোথাও যাবে না, আর এটা টিম। এরকম তো হয় অনেক মেনু, যে মেনু তো কোথাও যায় না কিন্তু হোভার করলে দেখায় অনেক কিছু। হোভার তো আমরা বুঝি মাউস নিয়ে গেলে যেটা হয়। ওকে সেভ আইটেম, সেভ মেনু, জি হোভার, আচ্ছা হোভার সবাই বুঝে। এখন দেখেন একটা জিনিস, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, জেট জেট মেনু সেটিং আমাকে এনেবল করতে হবে, কিন্তু এখানে জেট মেনু সেটিং দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, আমি কোথাও এখানে সিলেক্ট করে দেই না এই মেনুটা কোথায় পাবো, ঠিক আছে। আমি যদি সব জায়গাতে সিলেক্ট করে দিই আমার কি কোথায় কোথায় লাগবে, দেখেন হরিজন্টাল লাগবে, এক্সপ্যান্ডেড মেনুতে লাগবে, আমার ডেস্কটপে হরিজন্টাল লাগবে আর মোবাইল মেনুতে লাগবে এটা, ঠিক আছে। দুই জায়গায় আমার এই মেনুটা লাগবে, এই দুই জায়গায় অটোমেটিকলি পাবে। এখন দেখেন যখন দুই জায়গায় আমি সিলেক্ট করছি, এটা যদি আমি এখন যে কোনো একটা পেজে যাই, যে পেজে হচ্ছে ডিফল্ট দেওয়া, আচ্ছা দাঁড়ান এটা তো সেভ, যখনই যে কোনো এইখান থেকে যে কোনো একটা অপশন দিতেই হবে, না দিলে এটা আসবে না। এখন যদি এনেবল না করি তাহলে সেটিং করলে কি যাই করব কাজ হবে না। যখন আমি এখান থেকে এনেবল করে দেব, দেখেন এখান থেকে এনেবল করে দেব মোবাইলের জন্য আর ডেস্কটপের জন্য, দেখেন মোবাইলের জন্য করতে পারবো, আচ্ছা মোবাইলে এই মেনুটা ডিসপ্লে লোকেশন মোবাইলের জন্য, আচ্ছা আমরা মোবাইলের জন্য আপাতত দিচ্ছি না, হ্যাঁ মোবাইলের জন্য আলাদাভাবে মেনু করতে হবে, সেটা আলাদা করবো। আমরা জাস্ট জেট মেনু সেটিং গুলাই শিখতেছি আজকে, মোবাইলের বিষয়টা আমরা বুঝি। তো জেট মেনু জাস্ট এই যে এনেবল কারেন্ট লোকেশন দিয়ে জাস্ট সেভ করতে হবে, আমার কিন্তু অবশ্যই এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করে দিতে হবে যে মেনুটা কোথায় পাবে, তখন এটা এনেবল করার অপশন হবে। সেভ হয়ে গেছে, এখন দেখেন জেট মেনুতে ক্লিক করব, মেনুর পাশ থেকে এটা কোথায় থেকে করতেছি কাজটা, দেখছেন অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতেই কিন্তু কাজ করতেছি, আমি কিন্তু কোথাও যাই নাই, জাস্ট হোমে ক্লিক করেন, করার পরে এগুলো কিচ্ছু ধরার দরকার নাই, আমি জাস্ট আইকন দিব, দেখেন আমি ফার্স্ট আইকন দিব মিডিয়া কালার আইকন, এখান থেকে আইকনের নাম দেব হোম, হোম এই হোমটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে অ্যাবাউট আজ আইকন, সবগুলোর আইকন দিচ্ছি কারণ হোভারের আগে আইকন থাকতে হবে, ঠিক আছে মেগামনিতে। অ্যাবাউট আজ ওকে, ওই টাইপের কিছু যেগুলোতে আচ্ছা এটা দিয়ে দিলাম ব্লক, সবগুলো জাস্ট একটা আইকন দিচ্ছি, হ্যাঁ মেকামেটা যেভাবে করে হচ্ছে, ধরেন আচ্ছা এটা দিয়ে দিলাম ধরেন ব্লক অনেকগুলো, ওকে টেবিল চলে গেল, কন্টাক্টে দিতে হবে, এইভাবে সবগুলোতে আমরা আইকন দিয়ে নিচ্ছি, কেন দিচ্ছি একটু পরে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কন্টাক্ট, কন্টাক্টটা এখানেই আছে,
পঞ্চাশ তারপরে হচ্ছে গেট সাপোর্ট গেট সাপোর্টে হচ্ছে অনেকগুলো মানুষ যখন সাপোর্ট দিচ্ছে এরকম একটা আইকন হলেই হবে ধরেন গেট সাপোর্ট দিলাম আর হচ্ছে টিম টিমটাও অনেকটা সেমই টিমটাতে ওইটা দিলে হইতো যাই হোক বিষয় না বুঝতে পারলাম তিনটাতে এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা সেভ করতেছি হ্যাঁ সেভ করলে দেখেন এখানে একটা জিনিস আসবে জিনিসটা হচ্ছে আইকন যেটা আমরা সরাসরি মেনুতে কখনো অ্যাড করতে পারতাম না একটা মেনুতে একটা আইকন অ্যাড করলাম আইকন অ্যাড করার পরে এখন আমরা জাস্ট জেট মেনুর কাজগুলো করব মেগা মেনু যেটাকে বলে ওকে দেখেন এখানে কিন্তু আসে নাই তাই না কিন্তু আমরা কিন্তু এখানে অ্যাড করছি অলরেডি কেন আসে নাই কারণ আমাদেরকে এই ন্যাব মেনু ইউজ করলে এখন আর হবে না আমাদের জেট মেনুর জন্য আলাদা মেনুই আছে সেই মেনুটা হচ্ছে মেগা লেখেন জাস্ট এই দেখেন মেগা মেনু এটা হরিজন্টাল হরিজন্টাল পরে আসতেছি মেগা মেনুটা দেখেন আগে জাস্ট মেগা মেনু সিম্পল মেগা মেনু এখান থেকে মেগা মেনু সিলেক্ট করে দিতে হবে মেগা মেনু সিলেক্ট করতেছি কেন আমি এখানে যে নাম দিছি মেনুর এই যে মেনুর নাম আমি যদি মেইন মেনু নাম দিতাম এখানে এসে কিন্তু মেইন মেনু দিতে হইতো এখানে যদি আমি দিতাম হচ্ছে সিম্পল মেনু এখানে এসে সিম্পল মেনু দিতে হইতো এখানে যদি আমি এসে দিতাম বিগ মেনু তাহলে এখানে কি দিতাম বলেন তো এখানে এসে কি সিলেক্ট করতাম মেগা মেনু তাই না ওকে বুঝতে পারছেন তার মানে সবাই সবাই বলতেছেন বিগ মেনু রাইট এখন আমি এখানে কিন্তু ইজি মনে হচ্ছে যে ওখানে যেটা আছে এখানে এসে ওইটাই পাবে কিন্তু অনেক খোলা মেনু যখন থাকবে একটা পেজ ম্যাক্সিমাম সাইট গুলাতে এমন দেখবেন চারটা পাঁচটা আটটা দশটা পর্যন্ত মেনু থাকে তখন এখানে যে মেনু সিলেক্ট করবেন এখানে এসে যে কোনো সিলেক্ট করলে কিন্তু হবে না যে মেনুর মধ্যে মেগা মেনুর কাজ করছেন ওই মেনুর জন্য এটা করতে হবে তো মেগা মেনুর কাজ আমি করলাম ধরেন দুই রকমের হইতে পারে আমার সাইটটা তো একটা পেজের মধ্যে আমাকে এই মেনু দেখাবে আর একটা পেজের মধ্যে মেগা মেনু দেখাবে তখন এই পেজের মধ্যে যদি সিম্পল মেনু দেখাইতে চাই আমার সিম্পল মেনু সিলেক্ট করে দিতে হবে মেগা মেনু না নিয়ে ন্যাব মেনু নিয়ে ঠিক আছে আর যদি আমি মেগা মেনুই দেখাইতে চাই তখন আমাকে মেগা মেনু নিয়ে মেগা মেনুটা সিলেক্ট করে দিতে হবে কোন নামের মেগা মেনুটা আমি বানাইছি আমি মেগা মেনু নামেই মেনু বানাইছি সো এখানে মেগা মেনু সিলেক্ট করে এই দেখেন আইকন সব সুন্দর সুন্দর চলে আসছে তাই না সুন্দর লাগতেছে এখন দেখতেও প্রফেশনাল লাগতেছে তো একটু পরে আমরা স্টাইল নিয়ে কাজ করব এখন জাস্ট আমরা বানাই রাখলাম এখানে একটা লোগো দিতে পারি আমরা লোগো এখন যখন একটা লোগো যদি দেই প্রথম দুটি লোগোটা দিলাম আমরা এখন সাউন্ড আছে সাউন্ড ডিজেবল হয়ে গেছিলাম জানি না কেন ওকে আছে এখন দেখেন এইটা মেনু আমি নিলাম একটা লোগো এই ইমেজ গুলো কোথেকে আসছে কেউ বলতে পারেন দেখি তো কে বলতে পারেন আমি কিন্তু একদম নতুন ড্যাশবোর্ড নিছি না ওয়ার্ডপ্রেস মাত্রই ইনস্টল করছি পেজের ভাইয়া বলেন তো কমেন্টে কে বলতে পারেন পেজের ভাইয়া পেজের দেখবা ওকে ওকে থ্যাংক ইউ সবাইকে সবাই বুঝতে পারছেন টেমপ্লেট থেকে বা পেজ থেকে যেটা নিছি আমি তাই না তো ওইটা থেকে পাচ্ছে ডেমো থেকে রাইট ডেমো থেকে পাচ্ছে ধরতে পারছেন মানে এখন আপনারা কাজ দেখলেই বুঝতে পারছেন কোনটা কোথেকে হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে ওকে ফাইন এখন এখানে দেখেন মেগা মেনু সিলেক্ট করার পর সুন্দর মতো একটা মেনু আসছে তাই না
আইকন সহ মেনু আছে, যে আইকন সহ মেনু কিন্তু আগে পসিবল ছিল না, এলিমেন্টর দিয়ে বা কিছু দিয়ে পসিবল ছিল না, এরকম আমরা যা করছি এই পর্যন্ত। এখানে আইকন সুন্দর মতো আনতে পারছি, তো সুন্দর সুন্দর আইকন ইউজ করব যেটার জন্য। এখন বাকি হচ্ছে যখন আমি একটা ডিজাইন করব, দেখেন এটাতে হোভার করব আর একটা সুন্দর ডিজাইন আমাকে দেখাবো, তখন কি করতে হবে দেখেন, এই জেট মেনুতে ক্লিক করব, এখান থেকে সাব মেনু এনেবল করতে হবে, মেগা সাব মেনু এনেবল করতে হবে। মেগা সাব মেনু, সাব মেনু কি? সাব মেনু মানে হচ্ছে হোভার করলে যেটা নিচে আসে, ঠিক আছে? মেগা সাব মেনু তার মানে মেগা মানে বিগ লেভেলের একটা সাব মেনু দেখাবে, সেটা এনেবল করবো কিনা। এনেবল করছি, এখন এডিট মেগা মেনু উইথ এলিমেন্টর দিচ্ছি। হ্যাঁ দেখেন এখন কি হয়, দেখেন একটা পপ আপ এর মতো আসছে, একদম সেম আমরা যেভাবে পেজ ডিজাইন করি না, একটা এলিমেন্টর এর পেজ সিম্পল একটা পেজ ডিজাইন করি, ওই রকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি একটু থিমটা চেঞ্জ করছি, থিম থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, দেখুন অন্য একটা থিম নিয়ে নিলেই হবে। ওকে রিলোড করে নিই, আর লিংক শেষ হয়ে গেলে আমরা জানি কি করতে হবে। তো এটা এনেবল করব, সেভ করব, সেভ মেনু এনেবল, সেভ, সেভ মেনু করলে এটা সেভ হবে। হ্যাঁ তো সেভ মেনু করছে, এটা এনেবল হয়ে গেছে। এখন দেখেন এটা তো হচ্ছে মেনু, মেনুর মধ্যে জেড মেনুতে যখন ক্লিক করব এই কন্টেন্ট আসবে, এটাকে এটাকে হচ্ছে এনেবল করব, করে এডিট উইথ মেগা মেনু আইটেমে চলে যাব, ঠিক আছে? দেখেন যখন মেগা মেনু আইটেমে এখানে চলে আসবো, একটু লোড হবে, এই দেখেন একদম সেম আপনার এলিমেন্টর যেভাবে ডিজাইন করেন সেম ওইরকম চলে আসছে। দেখেন এমন না যে শুধু এলিমেন্টর জিনিস আসবে, যেহেতু এলিমেন্টের আলাদা আলাদা জিনিস চলে আসছে, দেখেন আপনি যা ইউজ করতে চান এখান থেকে সব কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে? দেখেন সব কিছু আছে এখানে। সো অ্যাডভান্স করা সুযোগ যদি নেই, দেখেন এখান থেকে তিনটা আইটেম নিলাম, এটা কিন্তু জেট এলিমেন্টস এর জিনিস, জেট এলিমেন্টস এর ওই উইজেট আছে অনেকগুলো, আপনারা নিজেরা ঘাইটেন, আমি আলাদা ওইটা ঘাইটে ঘাইটে দেখাচ্ছি না। এখন আমার মেগা মেনু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, মেগা মেনুটা খুব ইম্পর্টেন্ট। সো আমি অ্যারোটা এনেবল করলাম, দুইটা করে দেখাচ্ছি, আমি তিনটা করে দিলাম, মানে স্লাইড যেভাবে আমরা এডিটিং করি অন্যান্য প্লাগইনে যেভাবে করছি, হ্যাঁ অনেকটা সেম। তো একটু ঘাটলে আপনারা পাবেন, স্লাইডের মধ্যে ঢুকে আমি যদি ইমেজ সিলেক্ট করে দেই, মিডিয়া এনেবল হয়েছে, এই ইমেজ সিলেক্ট করলাম, এটা হচ্ছে টাইটেল দেওয়া আছে, টাইটেল 1, এটাতে একটা ইমেজ দিলাম, আচ্ছা আমার অ্যাডমিট করতে হচ্ছে, ওয়েটিং রুমটা অফ করতে হবে, আদার টাইটেল, সামথিং যে কোনো ইচ্ছা আমি কিছু লিখে জাস্ট এটা বানাচ্ছে আর কি। আপনি এখানে কি করবেন, একদম সেম ডিজাইন করবেন যে ডিজাইনটা চায় ক্লায়েন্ট, ঠিক আছে? একদম সেম যে ডিজাইনটা ক্লায়েন্ট চাচ্ছে ওই ডিজাইনটা করবেন। দেখেন ইমেজ গুলা কিন্তু ওই রকম দেখাচ্ছে, তো এখান থেকে কন্টেন্ট টাইপ যদি আচ্ছা টেমপ্লেট সিলেক্ট করা যায়, এখানে টেমপ্লেট ডিজাইন করে এসে ওটা ধরাই দেবে, এখান থেকে ইমেজের সাইজটা ফিক্স করার জন্য কি আছে ওকে দেখি, স্টাইলে গিয়ে ইমেজের সাইজ ফিক্স করার অপশন আছে, মেবি সিম্পল আইটেম, আইটেম ফন্ট আপনি আরো নিতে পারেন, আপনার কিন্তু একটা সেকশন নিতে হবে এমন না বিষয়টা, আপনি দেখেন আরো যত সেকশন নিতে চান সবই নিতে পারেন, ঠিক আছে? এখন এখান থেকে ধরেন একটা ইমেজ দিলেন, অথবা ধরেন ইমেজ যদি না দিয়ে ইমেজ বক্স দিতে পারি, ইমেজ বক্স ধরেন দিলাম, একটু জাস্ট ডিজাইন করতেছি, ইমেজ বক্স দিয়ে এটা দিলাম, ধরেন ইমেজ বক্সের মধ্যে, এখন জাস্ট অ্যাডভান্স আসবো,
এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আচ্ছা স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার পাবো হয়তো। আচ্ছা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার নেই, আমাদের এখান থেকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা দুই দুইটা কালার ইউজ করবো, দুইটা কালার কালার ইউজ করার জন্য একটা হচ্ছে ক্লাসিক কালার আর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দুইটা কালারের মিশ্রণ, ঠিক আছে। আসলে আমরা দুইটা কালারের একটা মিশ্রণ দিই, দিলাম আর এদিকে হচ্ছে ইয়েলো একটা কালার যদি দিই। আর এদিকে আমি যদি ডার্ক না দিই অন্য কোনো কালার দিই, এরকম একটা কালার দিলাম ধরেন। আর লেখার টেক্সট গুলো ফন্ট গুলো একটু চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে কন্টেন্ট এর মধ্যে গিয়ে। স্পেসিংটা না, কালার টাইটেলের কালারটা, টাইটেলের কালারটা যদি আমি হোয়াইট দেই, হ্যাঁ হোয়াইট দিলে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ডিসক্রিপশনের কালারটা হচ্ছে হোয়াইট দিব না, ফুল একটু কমাবো, একটু ডার্ক টাইপের থাকবে। হ্যাঁ এই হচ্ছে গেল এই কন্টেন্টটা। এখন ইমেজটা কত ছোট, কলম লাগবে না। আমি হচ্ছে কলম এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে এই কলমটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। কালারটা সেম হয়ে গেছে, জাস্ট এটাকে কি করবো এখন ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখেন এই এই জিনিসটা করতে পারেন তিনটা সেকশন আপনারা, সেটা হচ্ছে এই যে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। লোকেশন, আচ্ছা লোকেশন তো দরকার হবে না, আমি জাস্ট ওটা করব। আচ্ছা লিনিয়ার রেডিয়াস এগুলো তো বুঝি আমরা, তাই না? এটা হচ্ছে গোল থেকে মাঝখান থেকে হবে, আর লাইনার হচ্ছে এক উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে এই লেভেল হবে। আর অ্যাঙ্গেল 180 আছে না, এটাকে জাস্ট আমি যদি জিরো করি তাহলে হচ্ছে উল্টা দিক থেকে হবে 180।